আমার প্রিয় বন্ধুরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে সপ্তম শ্রেণী সেকেন্ড ইউনিট টেস্ট সাবজেক্ট বেঙ্গলি ফুল মার্কস পঁচিশ এই প্রশ্নপত্রটি হচ্ছে বেহালা শ্যামাসুন্দরী বিদ্যাপীঠের এই প্রশ্নপত্রের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে এবং তোমরা যারা এই ভিডিও দেখছো তোমরা কিন্তু এইটা ভেবো না যে এই প্রশ্নপত্রই তোমাদের স্কুলে আসতে চলেছে এই ধরনের প্রশ্নপত্র আসবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু কমন পেতে পারো এবং কি ধরনের প্রশ্ন হবে সেটা তোমরা বুঝে নাও ঠিক আছে তো চলো আমরা ভিডিও শুরু করি দেখো প্রথমে পাঁচখানা এখানে এমসিকিউ দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক একের ক বলছে উপনিষদে উক্ত চরৈবেতি শব্দের অর্থ উত্তর হচ্ছে অপশান খ এগিয়ে যাও ক্ষয়ের হচ্ছে আমি যখন চিত্র আঁকি তখন গর্ত থেকে উঠে উত্তর হচ্ছে অপশান ক ইঁদুর গয়ের প্রশ্ন খোকনে রাখা মেঘে শুয়ে আছে উত্তর কি লিখবে অপশান ক হচ্ছে কুমির ঘয়টা দেখো আর বয়স হচ্ছে অপশান ক লিখবে সাতাশ বছর উমাটা দেখো মদনপল্লীতে জেমস এইচ কাজিনস রবীন্দ্রনাথের সম্মানে যে সভার আয়োজন করেছিলেন সেখানে তিনি জনগণ মনো গানটির নামকরণ করেছিলেন উত্তর হচ্ছে অপশান গ দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া দুই ধ্যাগের প্রশ্নগুলো দেখে নাও খুব সংক্ষেপের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও কয়েকটা বলা হচ্ছে সামুখে চলন দেখলে লেখকের বলতে ইচ্ছা করে এ পথে আমি যে গেছি লেখকের কেন এরকম মনে হয়েছে ক্ষয়ের প্রশ্ন কাল থেকে মনে মোর লেগে আছে খটকা কাল থেকে মনে কি খটকা লেগে আছে কিভাবে খটকা দূর হবে তিন দাগের প্রশ্ন কয়েকটা দেখো নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকা কোন ছবিটিকে প্রথম সৃষ্টি বলা হয়েছে সেটিকে প্রথম সৃষ্টি বলার কারণ কী ক্ষয়ের প্রশ্ন মেঘচোর গল্পে কাকে মেঘচোর বলা হয়েছে তার মেঘচুরির কৌশলটি সংক্ষেপে লেখো গয়ের প্রশ্ন দেখো স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় কীভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে ঘয়ের প্রশ্ন কুতুব মিনারের দ্বিগুণ উঁচু মিনার কে বানাতে চেয়েছিলেন বেগম রানী সিপ্রির মসজিদের কাটির বৈশিষ্ট্য কি চারের দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রদত্ত কোন শব্দটি রূর শব্দের উদাহরণ মণ্ডপ কয়টা প্রদত্ত কোনটি শব্দ শব্দদৈতের উদাহরণ নয় আলাপ সালাপ গয়ের প্রশ্ন অর্থ অনুসারে হরিণ কী ধরনের শব্দ রুর শব্দ আচ্ছা ঘয়টা দাও কোনটি কী ধরনের ধনাত্মক শব্দ লেখাটা তোমার পারবে উঙটা আচ্ছা পাঁচের দাগের ক মাকু কে তৈরি করতে কত বছর লেগেছিল সতেরো সোনাটিয়া আম্মাকে কী বলে ডাকতো আম্মা গয়ের প্রশ্ন মাকুর চাবি ঘড়িওয়ালা কত বছরের জন্য দিয়েছিলেন এক বছরের জন্য আর ঘরে দেখো প্যা প্যাঁ পুতুল কিনতে সোনাটিয়া কোথায় যাচ্ছে কালিয়ার বনে ছয়ের প্রশ্ন দেখো অসুস্থার অসুস্থতার কারণে তুমি কয়েকদিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে এ বিষয়ে ছুটি মঞ্জুরি আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে পত্র রচনা করে দেখো এই ধরনের প্রশ্নপত্র তোমাদেরও পরীক্ষা আসতে পারে ভিও কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিউটি আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো